একটা জিনিস স্পষ্ট এখানে বলেছেন যে গরম জল ঢেলে দেওয়া হোক, ওনার শুধু শাস্তি হলে হবে না, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যারা হত্যার সাথে জড়িত তাদের, তারা কখনোই শিল্পী হইতে পারে না। আমি এখন পর্যন্ত দেখেছি আমাদের রিয়াজ ভাই, ফেরদৌস আহমেদ, অরুণা বিশ্বাস এবং আরও অনেক ছোট ছোট শিল্পীরা ছিলেন। আসলে দেখেন, এখানে আমি বলবো শুধু একজন অরুণা বিশ্বাসী ওই গ্রুপে ছিলেন না, ওই গ্রুপে আরও অনেক বড় বড় শিল্পী ছিলেন। আমি গতকালকে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যত বড় মাপের শিল্পী হোক, যারা ছাত্রদের তাজার রক্তের মধ্য দিয়ে মানে চাটুকারিতা করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। আপনি দেখেন একটা জিনিস স্পষ্ট এখানে বলেছেন যে গরম জল ঢেলে দেওয়া হোক ছাত্র আন্দোলনের। আপনি দেখেন ছাত্র আন্দোলনে কিন্তু আমার মতো ভারগম্ভী কোনো ছেলে ছিল না ওইখানে, ছিল আপনার এমনও আপনি দেখেছি যে আপনার 13 বছরের শিশুকে গুলি করে মারা হয়েছে, এবং ইয়াং জেনারেশনের উদীয়মান যে ছাত্ররা ছিলেন কলেজে পড়ুয়া যে ছাত্রদের, তাদেরকে মারার যে হুমকি একজন শিল্পী হিসেবে উনি দিয়েছেন, আমি মনে করি ওনার শুধু শাস্তি হলে হবে না, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যেই শাস্তি দেখার পর মানুষ চাটুকারিতা কি ভুলে যাবে, এবং মানুষ ভুলে যাবে যে কোনো সঠিক আন্দোলনের বাধা হলে কি ধরনের বিপদ হইতে পারে, এ ধরনের শাস্তি তাদের হওয়া উচিত। দেখেন গতকালকে এটা দেখার পর আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সভাপতি শ্রদ্ধেয় মিশা সদাগর ভাই, বড় ভাই, আমি ওনার সাথে কিন্তু ফোনে কথা বলেছি প্রায় 20 মিনিট। উনি কিন্তু অনেক কথার মাঝে একটা কথা বলেছেন যে আমরা শিল্পীরা এক। তখন আমি খুব লাউডলি বলেছি যে ভাই দয়া করে কথাটা বলবেন না, শিল্পীরা সব জায়গায় এক হইতে পারে না। দেখেন আপনি এখানেও যদি বলেন যে উনি কিন্তু ওইভাবে বলেন না কথাটা যে শিল্পীরা এক, আমি কিন্তু এটা বুঝাইতে চাইছি যে যারা হত্যার সাথে জড়িত তাদের, তারা কখনোই শিল্পী হইতে পারে না। এবং এখানে যাদের নাম আসছে আমি 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 বলবো যে সুস্পষ্ট তদন্ত করে শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষ থেকেও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি বলবো, আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি, সবাই বলেছে যে এটা আইন দেখবে, আমি তখন বলেছি যে না, আগে ঘর এরপরে আইন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের একটা ঘর, এই ঘরে আগে তাদের বিচার হবে, দেন আইন, তাদের আইন তো তাদের প্রক্রিয়া দিন বিচার করবেই, আগে ঘরে তাদের বিচার হইতে হবে। এইটা ওনার হুদিশ, ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং ওই চিঠির উত্তর উনি দিয়েছেন কি না আমি জানি না। তো প্রক্রিয়া দিন, আইনের প্রক্রিয়া যেটা হওয়া দরকার ওনার ব্যাপার তো হবেই, এবং উনি সেই হোয়াটসঅ্যাপের সাথে জড়িত ছিল কি না এটাও তো তদন্ত করছে। যদি ওই হোয়াটসঅ্যাপের আলো আসবেই, হোয়াটসঅ্যাপের সাথে উনিও জড়িত থাকে, ওনাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমি এখন পর্যন্ত দেখেছি আমাদের রিয়াজ ভাই, ফেরদৌস আহমেদ, অরুণা বিশ্বাস এবং আরও অনেক ছোট ছোট শিল্পীরা ছিলেন অনেকজনই, তো ওইগুলাও আসতেছে। আপনার খুবই চমৎকার প্রশ্ন করেছেন, এমনও নায়িকা আছে ফিল্মে যে আপনি তার একটা ছবি নাম বলতে পারবেন না, কিন্তু সে বিলাসবহুল জীবনযাপন করছে, এটা সে কিভাবে করছে এটা খতিয়ে দেখা দরকার। আমি পাশাপাশি একটি কথা বলবো, দেখেন আমরা যারা ছবি প্রযোজনা করে, সিনেমা প্রযোজনা করে, একদম মানে এই যে সংবিধান স্পষ্টভাবে লেখা আছে যে অনুদান পাওয়ার ক্ষেত্রে যে আপনি আগে কয়টা ছবি প্রযোজনা করেছেন, এমন অনেক নায়িকাই আছে যে কোনো ছবি প্রযোজনা করে নাই অথচ অনুদানের ছবি পেয়ে আপনার 80 লাখ টাকা পায়, অনুদানের ছবি 10-15 লাখ টাকা তার ছবি বানিয়ে বাকি টাকা সে গুছিয়ে নিয়েছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো সাধারণ মানুষের। আজকে কারেন্ট বিল বেশি, পানি বিল বেশি, বিদ্যুৎ মানে এই যে সব সার্ভিস চার্জ বেশি, বাসা ভাড়া বেশি, এই টাকাগুলো তো সাধারণ মানুষ সরকারের অ্যাকাউন্টে জমা দেয়, সেখান থেকেই তো তাদেরকে ছবিগুলো দেওয়া হচ্ছে। সরকার তো আর নিজের পকেট থেকে ছবি কখনোই এই যে আমাদেরকে দেয় না। এমনও প্রযোজক আছে যে 20টা ছবি প্রযোজনা করেছেন, কিন্তু তিনি সঠিক মানুষ হওয়ার কারণে তিনি অনুদানের ছবি পাবে না, অথচ যারা ছবি কোনো দিন প্রযোজনা করেনি, প্রযোজনার খাতায় তার নাম নেই, উনি অনুদানের ছবি পাচ্ছে। এই যে আপনার চাটুকারিতা, এই যে মানুষকে মানে চাটামি করে, মানুষকে ওই যে সরকারি সম্পদ লুট করে, এরকম ইতিহাস ফিল্মে অনেক আছে, আপনারা খুঁজে বের করেন। একটা মানুষ ক্ষমতায় থাকলে তার ছত্রছায়ায় ফিল্মের নায়িকারা থাকবে, এটা স্বাভাবিক। আমি বলবো যে ছত্রছায়ায় থেকে
সরকার রাষ্ট্রীয় কোনো সম্পদ সে নষ্ট করেছে কি না, কোনো মানুষকে হয়রানি করেছে কি না। যেমন দেখেন ক্ষমতা দেখিয়ে কিন্তু FDC-তে কিন্তু অনেক কিছু করা হয়েছে, ওইগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হোক। এখন একটা মানুষ একটা সম্পর্ক করে অনেক কিছু করেছে, একটা সুসম্পর্কে রেখেছে, সেই বিষয়টা এটা গতানুগতিক, এটা হইতেই পারে। ক্ষমতাবান মানুষের সাথে ফিল্মের নায়িকাদের একটু সম্পর্ক এটা থাকতেই পারে, কিন্তু সেই সম্পর্কটাকে পুঁজি করে সে কারোকে আঘাত করেছে কি না, সে ক্ষমতার দাম্ভিকতায় মানুষকে সে অত্যাচার করেছে কি না, এই বিষয়টা খতিয়ে দেখা।